হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই রোজা রমজান মাসে সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য চিকেনের অনেক আইটেমই দেখানো যায় দেখিয়েছি, আমি কিছু কিছু আইটেম আরও দেখাবো। তো আজকে আমি আপনাদের জন্য চিকেন উইংস, যেটা হচ্ছে চিকেনের ডানা, এর একটা রেসিপি নিয়ে আসছি। এটা আমি আজকে আপনাদের করে দেখাবো, আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। তো প্রথমেই এখানে আমি নর্মাল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যেটা ভেজিটেবল অয়েল, যেটা অলিভ অয়েল দিয়ে করতে পারেন। তো তেলটা যে আবার আমি ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি কড়াইটা, এখন আমি জ্বালটা একদম কমিয়ে দিব যাতে লেগে না যায়। তো আমি এই যে উইংসগুলো কিন্তু আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়েছি, আমি উইংসগুলো দিয়ে দিচ্ছি। পানি আসছে, এর জন্য শব্দ হচ্ছে। এটা একটু এভাবে বসিয়ে ভালো করে একটু নেড়ে দেবো, এটা আস্তে আস্তে ভাজা ভাজা হবে। চিকেনগুলো একটু ব্রাউন কালার চলে আসছে, তার মধ্যে আমি দিয়ে দিব কিছু একটু দিয়ে দিব লবণ আন্দাজ মতো, এক চা চামচ পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে গোলমরিচের ফাঁকে, কালো গোলমরিচের ফাঁকেটা দিয়ে দিচ্ছি আমি একটু স্পাইসের জন্য। আমি অন্য কোনো স্পাইস ইউজ করবো না এখানে, তো আমি এটা এবার নেড়ে দিব, মিক্সড করে দেব। দেখেন আমার চিকেন উইংসগুলো কত সুন্দর কালার চলে আসছে। তো আমার এখানে আরও কিছু কাজ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হতে থাক আস্তে আস্তে, ভাজা ভাজা হোক, পোড়া পোড়া ভাজা ভাজা হোক, তারপর আমি আমার কাজগুলো করে নিচ্ছি, আপনাকে দেখাই দিচ্ছি। আমি আঁচটা একদম কমিয়ে দেব। এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি, এটা আমি দিব। প্রথমে আমি টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি, সরি এখানে দুই চামচ দিব, দুই চামচ হবে এখানে, একটু বেশি করে মানে আমি চার চামচের মতো দিয়ে দিব। ওর দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা, যে সরিষা বাটাটা এই যে এটা এটা দোকানে পাওয়া যায়, এটা ভালো কোনো দোকানে আপনি সুপার শপে এটা পাবেন, সরিষা পেস্টটা এটা পাবেন। তা আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, সরিষার যে পেস্টটা ওটা দিয়ে দিচ্ছি চা চামচের মতো, ওইটা একটু বড়, এটা একটু ছোট। আর দিয়ে দিব আমি রসুন ক্রাশ করে রেখেছি, রসুন এখানে যে রসুন রেখেছি রসুন দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি মধু, দিব মধুটা এখানে, মধুটা দিয়ে দিচ্ছি। এবার আপনি মধুটা দিয়ে দিবেন বেশি করে, দুই তিন চার পাঁচ চা চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। টমেটো কেচাপ আরেকটু দিয়ে দিচ্ছি, আমার যে মিশ্রণটা আমি করেছিলাম ওই মিশ্রণটা আমি এটার সাথে ঢেলে দিয়েছি, আর এটা আমি 20 মিনিটের মতো রান্না করব। আসলে দেখানোটা যে দিয়ে দিয়েছি ওটা, আমি তো মিশ্রণটা আপনাদের দেখিয়ে দিয়েছি, শুধু ঢেলে দিয়েছি, এটা আমার দেখাতে স্কিপ হয়ে গেছে। তো এটা আমি দিয়ে 20 মিনিটের মতো কুক করব। দেখেন আমার চিকেন উইংসটা এটা আরও হবে, আরও ভাজা ভাজা হবে, তো আমি আরও ভাজবো, আপনাদেরকে দেখাই দিলাম যে কেমন হচ্ছে। আরেকটু ভাজা হবে, রেখে দিচ্ছি। তো হয়ে গেল আমার ইমাজিন চিকেন উইংস একটা রেসিপি, যেটা মুরগির ডানা, আমরা ডানা বলি ওটা উইংস। অনেকে আমাদের যারা গ্রামের আমার ভিউয়ার্স আছে অনেকে হয়তো চিনবেন না, বুঝবেন না, এটা হচ্ছে মুরগির ডানা, ডানার যে অংশটা ওইটা। তো এটা আমি রান্না করেছি, আপনাদেরকে আমি
দেখিয়ে দিয়েছি কিভাবে কিভাবে রান্না করে। এই রেসিপিটা আপনারা পোলাও, পরোটা, রুটি, তারপর হচ্ছে আপনার ফ্রাইড রাইস, এসব জিনিস দিয়ে খেতে পারবেন। এটা হচ্ছে একটা চাইনিজ ডিশ। এটা আমরা যখন চাইনিজে খেতে যাই দেখবেন যে এরকম ডিশ একটা দেয়, আমরা নেই থাকে আর কি। তো ওই ডিশটা আমি করেছি চাইনিজের মতো করেই করেছি। দেখেন দেখেন চিকেনটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর এটা সাদা তেল দিয়ে দিলে চাইনিজে গেলে আমাদেরকে এভাবে ই করে পরিবেশন করে, এভাবে আমাদেরকে সার্ভ করে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে উইংসগুলো, এই উইংসগুলো খুবই মজাদার হয়েছে। আর কি কি উপকরণ আমি দিয়েছি সেটা আপনারা দেখেছেন সবাই, আমি সবাইকে দেখিয়ে দিয়েছি কি কি দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এটা করবেন, বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার একটা রেসিপি। পরোটাতে খুবই মজা লাগে, আর ফ্রাইড রাইস, পোলাও, অন্যান্য কিছুদের তো খুব মজা। তো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা আপনারা বাসায় করে খাবেন, ট্রাই করবেন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই রেসিপিগুলো শেয়ার করবেন। আর আমার যারা আপনি ভিউয়ার্স আছেন এখনও আমার পেজটা ফলো করেননি বা আমার পেজটাতে লাইক দেননি, আপনারা আমার পেজটাতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে দিলে আমার সব নোটিফিকেশন, রান্নার যত নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকে আর নয়, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো সময়ে। যদি ভালো লাগে করে খেয়ে আমাকে জানাবেন ইনবক্সে, আর কোনো কিছু যদি আরও কোনো রান্না দেখতে চান আমাকে বলবেন, আমি ট্রাই করব আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।